গুড মর্নিং অঞ্জনা পিছনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ছোটদেরকে ভালোবাসা, খুব ঘোরা, বড়দেরকে প্রণাম। আর আজকে হলো সানডে, সানডেতে আমার বর সকাল সকাল বাড়ির পাশে আলু পেঁয়াজ, সরি পেঁয়াজ না, আলু কাঁচা লঙ্কা আদা রসুন সব এসেছিল। তার ঘরে ছিল না কাঁচা লঙ্কা টঙ্কা, সবই কারণ তো ছিল, কিনে দিয়ে গেল আর ব্যাগ নিয়ে গেল। আজকে আমার বাজারের ছুটি, আজকে যাবো মেয়েকে চুল কাটাতে। মেয়ের চুলের অবস্থা দেখো, কারণ কালকে স্কুল সোমবার, এই জন্যে আজকে নিয়ে যাবো চুল কাটাতে। চুল কাটিয়ে নিয়ে আসবো, একটু বাদে যাবো। টিফিনে ইচ্ছে আছে একটু চাউ করার, চাউমিন কালকে কিনে দিয়ে গেছে। এই দেখো আলু পেঁয়াজটা এখন এইভাবে পড়ে আছে, এখনো গোছানো হয়নি আলু পেঁয়াজটা। আলু পেঁয়াজটা গুছিয়ে নিই, চিনি কষে নিয়ে গেছে, তারপরে যাবো চুল কাটাতে, তারপরে এসে চাউমিন করব। লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে না রাখলে প্রচণ্ড অসুবিধা হয়, এখানে লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রাখছি। পরে ফিরে আসছি বন্ধুরা, চুল কাটিয়ে নিয়ে সবে ঢুকলাম। দেখো হাম্মাম সামনে আয়, আমার মেয়ে একটু আরাম পেয়েছে, আমি চুল কাটিয়ে কখনো ঘরে ঢুকাই না, কিন্তু আজকে চুল কাটিয়ে ঘরে ঢুকালাম, চুলটা কাটালাম। একদম বলেছে মিলিটারি ছাড় দিয়ে দিতে, আর এখন সুজির মাংসটা রাস্তায় দেখা হয়েছে, দিয়ে দিল। আর করবো এখন চাউমিন, তোমাদের বললাম না সকালে আমি চাউমিন টিফিন করবো, ওই আর হাতে পাঠিয়ে দিল মাংস, মাংসটা আগে চাউমিনটা করে মেয়েকে স্নানটা করিয়ে নিই, তারপরে চাউমিনটাই করিয়ে নিই, নাহলে খিদে পেয়ে গেছে শুনতে 10টা 18 বাজে ঘড়িতে। আর জামাটা কোনো রকমের ছাড়লাম, ছেড়ে আগে চাউমিনটা বসিয়ে নিই, করতে থেকে বন্ধুরা পরে ফিরে আসি। বন্ধুরা চাউমিন বয়েল হয়ে গেছে, এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। অন্ধকারে তোমাদেরকে আমি ঠিক শেয়ার করতে পারি না। এদিকে আমার আলু ভাজা, আলু আর পেঁয়াজ আর লঙ্কা আমি আসার আগেই মা কেটে রেখে দিয়েছে। মাকে বলে গেছিলাম, মা আমার লেট হলে তুমি একটু কেটে রেখে দিও। এখন এসে খন্দ্রদন্ত আগে মেন ব্যাপার কী বলতো, মেয়ে চুল কেটে এসে তো গায়ে চুলগুলো কুটকুট কুটকুট করছে, আগে কোনো রকম চাউমিনটা বানিয়ে আগে মেয়েটাকে স্নানে নিয়ে চলে যায়, নাহলে অস্বস্তি লাগছে আমারও। এদিকে গ্যাসটা কখন নিভে যায় কোনো ঠিক নেই, আমার গ্যাস একদম যখন তখন অবস্থা, এই জন্য আগে করতে থাকি। স্নান করি আনলাম, দেখো আমার অবস্থা পুরো পাগলের সমান, মানে আমাকে একটা পাগলি বলতে পারো, রূপা পাগলি। আমার নাম তো রূপা, তোমাদের কাছে বললাম রূপা পাগলি। তা এই যে আমার মেয়েকে একদম পুরো ফ্রেশ, ক্যামেরা ধরার লোক ছিল না তাই যেতে পারিনি ক্যামেরা নিয়ে, আমার মেয়েকে স্নান করিয়ে শ্যাম্পু করিয়ে একদম সাবান মাখিয়ে পটি হয়ে সব কমপ্লিট, তাই তো মা? তোমার সব হয়ে গেছে তো? বলছি কি এখন একটু আরাম পাচ্ছি, আরাম পাচ্ছ না? মাথা থেকে কী গেছে, মাথার সব কোথায় গেছে? ও আবার পার্লারে চুল কাটে না, তোমাদের বলেছি কি না ভুলে গেছি, ও আবার পার্লারে যেতে ভয় পায়, মুখে সবাই কী মেখে থাকে তো সেগুলো যায় জানলে চুল কাটে। সে বলছে ক মাস পরে এলি রে চুল কাটতে, বলছি হ্যাঁ ও তো আপনার কাছেই আসে, 2 মাস আগে মনে হয় গেছিলো চুল কাটতে। প্রচুর চুল বড় হয় আমার মেয়ের, একদিকে কেন বলতো চুলটা কাটিয়ে দিই, যত চুল কাটবে তত চুল ভালো হয়। আমার মা বাবা, মা বাবা না, আমার মা আমাদের কী ন্যাড়া করবে জানো, আমার চুল প্রচণ্ড ছিল, কোমর ছড়িয়ে চুল ছিল, কিন্তু আমার টাইফয়েড জন্ডিস সব হওয়াতে আমার চুল পুরো শেষ হয়ে গেছে একদম, মানে এখন যেইটুকুনি হয়েছে মানে মাঝে একদম এরকম সরু হয়ে গেছিলো, আমার মনে হয় পুরো কোমর ছাড়ানো চুল ছিল। যাই হোক এখন চুলের গল্প করে লাভ নেই, এত তোমাদের সাথে
হ্যাঁ চাউমিন কমপ্লিট হয়ে গেছে, তাড়াহুড়ো করছি, চাউমিনটা করেই গেছি, চাউমিনটা হাওয়ায় খুলে রেখে গেছি। চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশি তেল দিইনি, মোটামুটি তেল দিয়েছি। মাংসটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। কাঁচা মাংস দুবার দেখালাম, রান্না করা মাংস এরপরে দেখাবো। আর মা কি করছে তোমাদেরকে একটু শেয়ার করি। মাম্মা মেয়েটা ঢেকে দেবে, মা আমার মেয়ে এক্সপার্ট। আমার মা এদিকে আলু কাটছে, আমার মেয়ে এদিকে সবজি কাটছে, এই যে আলু পেঁয়াজ সব কাটছে। আলু চাউমিনে দিয়ে কিছুটা বেঁচে ছিল, বললাম আলুটা কেটে ফেলো ভাজবো। আর আলু মাংসের আলু কাটছে, এই যে আরে কিচ্ছু রান্না করবো না, আলু ভাজা। এখন সুজি দেবো যে ডাল সিদ্ধ, ডাল সিদ্ধ খাই, ডাল সিদ্ধ যদি ডাল সম্বার খাই ডাল সম্বার করবো। আর মাংস গ্যাস গ্যাস তো যখন তখন নিভে যেতে পারে, ও বলছে ফোন করে দাও ওর বাবা, কিন্তু ফোন করবো আমার না। সত্যি কথা বলতে কি বলতো, ব্ল্যাকে কিনি তো 1300 টাকা নেয় গ্যাস, খুব গায়ে লাগে আমার, যতক্ষণ শেষ না হবে ফোন করবো না। আর মেনলি আমার ফোনে ব্যালেন্স নেই। ওর বাবা বলছে আমার, এবার আমি ওর বাবাকে বলেছি কি তুমি আমাকে আধ ঘন্টা বাদে বাদে ফোন করবে, তাহলে গ্যাস নিয়ে যাবে, আমাকে বসেই থাকতে হবে, আমি কিন্তু ফোন করতে পারবো না, আমার ফোনে যেহেতু ব্যালেন্স নেই। তো যাই হোক না কেন, দেখা যাক কী হয়, কতদূর চলতে থাকে থাকুক, পরে ফিরে আসছি বন্ধুরা, এখনো খাইনি। আজকে চাউমিনটা তোমাদের সঙ্গে বললাম হয়ে গেছে, দেখালাম, এই সার্ভ করছি, এখন সবাইকে খেতে দেবো। আমার মেয়েকে ডিম দিতেই ভুলে গেছি, এত কিছু মাঝে হয়ে গেছে চাউমিন সার্ভ, এবার শুধু পেট পুজো বাকি, এতটা খিদে পেয়ে গেছে সকাল থেকে কাজ করতে করতে, তাহলে খেয়ে নিই। তোমরা যদি চাউমিন খাও তো চলে আসো আমাদের সঙ্গে, সানডে স্পেশাল চাউমিন, চলে আসো খেয়ে নিই গরম গরম। আমার খেয়ে কিন্তু বলতে হবে কেমন হয়েছে, কষা কষা মাংস বসিয়ে দিয়েছি, এখন মাংস কষাচ্ছি। মাংস মানে আমি বড় বলেছি আজকে মাংসটা করে কষা কষা করে রাখতে হবে। মাংসটা করে কষা কষা করে করবো আজকে। মুরগির মাংস না ঝোল ভালো লাগে না, একটু কষা কষাই খেতে ভালো লাগে। আর আমার মা তো বলে একটু কষা কষা করি, কিন্তু ওখানে ঝোল করতে লাগে। আলু ভাজা করা হয়ে গেছে, এভাবে হাতে নিয়ে নিয়ে ক্যামেরা করতে ট্রাইপডটা লাগানোর অবস্থা নেই, এখানে ব্যবস্থা নেই, অবস্থা নেই মানে ব্যবস্থা নেই। আর এখানে ভালো লাগছে না সত্যি কথা, আর মানে আমি সুজিতকে বলছি আমার আর ভালো লাগছে না, বাড়ি কবে যাব, মানে এখানে আর মন টিকছে না, মনে হচ্ছে বাড়ি কবে যাব, এখানে থাকতে আর ইচ্ছাই করছে না আমার, শুধু বলছি বাড়ি চলো বাড়ি চলো, মানে এখানে আছি খাচ্ছি শুচ্ছি এই অবধি, মানে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে দেয় বলি, মনে হয় বাড়ি কবে যাবো বাড়ি কবে যাবো বাড়ি কবে যাবো। বাড়িতে গিয়ে মানে কত কাজ পড়ে আছে, বাড়িতে গিয়ে মানে আমার আমার আর মায়ের টানা এক সপ্তাহ বাড়ির পেছনে খাটতে লাগবে জানো, তাই বলি সব সরানো ছিটানো হয়ে পড়ে রয়েছে, মানে সব গুছিয়ে এসছি তবুও আছে 2 বছর হতে যায় আমার বাড়ি নেই, তাহলে বাড়ির কী অবস্থা হতে পারে বলো তো। সেখানে দাঁড়িয়ে গিয়ে বাড়ির ঘরদ পরিষ্কার করে গুছাতে গুছাতেই কত সময় লেগে যাবে। বাড়িতে রান্নাঘর আমার বড়, মানে সুন্দর রান্না করো, ওখানে ট্রাইপড লাগিয়ে কাজ করতে পারবো, বাড়িতে ট্রাইপড লাগিয়ে কাজ করতে পারবো, ঘরের জিনিস আছে তোমাদের সাথে কাজটা শেয়ার করতে পারবো, কাজের মতন কাজ যদি তোমাদের সাথে শেয়ার না করি আমারই ভালো লাগবে না, তো তোমাদের কী করে ভালো লাগবে, বুঝি এক এক সময়। তা দেখছি যত তাড়াতাড়ি ফিরে যাওয়া যায়, আর ভালো লাগছে না এখানে থাকতে। বাড়ি মানে মানুষের কুড়ে ঘর হলো নিজের বাড়ি শান্তি আলাদা, আর সত্যি কথা বলতে কী জানো তো, ছোটো থেকে ভাড়া কী জিনিস থাকেনি তো, তা ভালো লাগে না থাকতে, কেউ খারাপ না সবাই ভালো, কিন্তু নিজের থাকতে ভালো লাগে না, মানে নিজের বাড়ির মতন শান্তিটা যেন কোথাও খুঁজে পাচ্ছি না, এটাই পরে ফিরে আসছে। ফ্রেন্ডস গুড ইভিনিং, তোমরা সবাই কী করছো, অনেকক্ষণ বাদে দেখো তোমাদের সাথে ফিরে এলাম। এত গরম, বৃষ্টি হচ্ছে একটু গরম কমছে না, এই জন্য বর্ষাকালে না আমার একদম ভালো লাগে না,
এদিকে মা এখন গোপালকে সন্ধে দিচ্ছে, গোপালকে আর বড় মাকে। মা ধূপ দেখালে না, মা ধূপ দাও। মা গোপালকে আর মেয়েকে সন্ধে দিচ্ছে, আর আমার মেয়ে পড়াশোনা করছে। রোববার ন্যাচারালি তো করতে বসাই না, কিন্তু আজকে বসালাম, কালকে স্কুলের ব্যাপার আছে। মেন করছে, নাম লিখছে, মুখে বলে বলে লেখো, ইংলিশে নিজের নাম লিখছে আর বাংলায় নাম লিখবে। ওই স্কুলে নামটা লেখানো শেখাচ্ছে, তো পারে। আমাদেরকে ম্যাম জিজ্ঞেস করছে ও নাম লিখতে পারে, আমার হ্যাঁ বলে ইংলিশে পারে। ফ্যান বন্ধ করো মা, আমার হ্যাঁ ইংলিশেও পারে বাংলাতেও পারে। ফার্স্টে বাংলাটাই শিখিয়ে যাবে বাবা, যেমন তো বাংলার থেকে ইংলিশটা ধরে আগে, বাংলা জানা ধরতে পারে ইংলিশটা তার আগেই ধরে। যাই হোক, এখন নাম লিখছেন উনি। ভালো করে হাতের লেখা করো। যেটা ঘুরে গেছে কেন, যেটা কোন দিকে হবে, যেটা কোন দিকে হবে, তাহলে গুছিয়ে করো। মুখে বলে বলে লিখতে বলি না আমি সবসময়, ভাত হয়ে গেছে। হ্যাঁ, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা, ভাত হয়ে গেছে। আজকে রাত্রে ভাত রান্না করলাম, তার একটা কাপড় নিয়ে আসি, নাহলে হাইটা ধরতে পারবো না, সবে নামানো হলো তো প্রচুর গরম। বললাম না তোমাদেরকে, গ্যাসটা নিয়ে অনেক টেনশন টেনশন রান্না করেছি, কখন গ্যাস চলে যায় কখন গ্যাস চলে যায় বলতে যায় না। সবে ভাত নামালাম, আর নামালাম, এখনো ধোয়া উঠছে দেখো। ভাত নামালাম, ভাতটা হতে টাইম লাগে না, 10-15 মিনিট। সুজিতগুন একটা নতুন চাল এনেছে বাসমতি, আর মাংসটা একদম কষা কষা মাংস। এটা আমাদের, এটা সুজিতের মাংস, একদম বলেছে কষা 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 কষাই করেছি। আর এই যে ডাল, এই হয়েছে আজকে কিচ্ছু রান্না করি, ডাল আলু ভাজা মাংস। আমি এখন বলছি রান্নার পদ কমাবো, দুটো করে আইটেম করবো, ব্যাস। বেশি রান্না করবো, বেশি গ্যাস শেষ হবে। আগে আমার বাড়িতে একটা গ্যাস মোটামুটি 1 মাস 20-22 দিন যেত, এখানে আসার পর আমার গ্যাসটা 1 মাস 7 দিন যায়। তার মধ্যেও কথা আছে, আমাকে এখানে ডালিয়া করতে হয়, সুবিধাকে ডালিয়া খেত না, তারপরে রুটি খেত না। লিখেছ এসআরআই জিআইটি, হ্যাঁ সিজিটার ঘটক লেখো, টাইটেলটা দূরে করে লেখো, এখানে টাইটেল লিখবে ঘটক, কী হবে জি লেখো, ক্যাপিটাল সরিয়ে লেখো, টাইটেল সবসময় সরিয়ে হয় বলেছি না। তারপরে মা সন্ধ্যে দিচ্ছিল, ফ্যানটা আবার বন্ধ করলাম। আজকে মোটামুটি ভিডিও কত বড় হয়েছে জানি না, কতটুকুনি দেখাতে পেরেছি জানি না, চেষ্টা করি তোমাদের সাথে মোটামুটি শেয়ার করা। তো এখানে এসে আমার এখন অনেক কিছু বেশি বেশি করতে হয়, রুটি ডালিয়া। ডালিয়া করতে এখানে প্রেশার কুকার নেই, তো গ্যাস অনেকটা যায়, যেহেতু কড়াইতে করি, বাড়িতে প্রেশার কুকারে করলে টাইম লাগতো না, তো গ্যাস সিম করে করলেও। তা এ মাসে গ্যাসটা পাক্কা 1.5 মাস গেল, যা কেন বলি এবার থেকে দুটো করেই পদ করবো গ্যাসটা। কারণ 150 টাকা দিয়ে গ্যাস কিনতে আমাদের মতন করে সত্যি খুব গায়ে লাগে। ঠিক আছে চলো, মেয়েকে পড়িয়ে নিই, অনেক বকর বকর করলাম, পরে ফিরছি।